نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মহতরম হাজরিন রাহেমানি ও রাহেমাকুমুল্লাহ, আল্লাহ জাল্লা মজদুহুর মহান দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন পবিত্র মাহে রজবুল মুরাজ্জাব শরীফের আস মুবারক প্রথম জুমার জামাত আমাদের সবাইকে শরীক সামিল হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আমরা কুরআন ও সুন্নার আলোকে লিখিত জান্নাতি রমণীকে এই বইটির উপর দরস দিয়ে আসছি। কুরআন ও হাদিস দিয়ে আমরা মা বোনদের জীবন আদর্শ সংকলিত করে জান্নাতি রমণী বইটি লিখেছি। সূরা নূর শরীফের 31 নম্বর আয়াত, এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সে আয়াতের সর্বশেষ আলোচনা ছিল মহিলাদের আওয়াজ, এটাও সতর। মহিলারা যেমন নিজেকে সকল অবস্থায় বেগানা পুরুষ থেকে নিজেকে দূরে রাখতে হয়, ঠিক তাদের আওয়াজকেও বেগানা পুরুষ থেকে দূরে রাখতে হবে। বেগানা পুরুষ থেকে মহিলাদের আওয়াজকে রক্ষা করতে হবে, মহিলাদের আওয়াজ সতর। সতর মানে যা কারোকে দেখানো যায় না, অতএব মহিলাদের আওয়াজও সতর, যে আওয়াজ কারোকে শোনানো যায় না। মহিলাদের আওয়াজকে পর্দা করতে হবে। এ বিষয়ে কোরআনে করিমের সূরা নূরের 31 নম্বর আয়াতের সর্বশেষ আয়াতাংশটি আমি আলোচনা করেছিলাম, ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ পাক বলেছে মহিলারা নিজের পায়ের মধ্যে নফুর করবে, খারু করবে, বিভিন্ন সৌন্দর্য তাদের পায়ের মধ্যে সৃষ্টি করবে স্বামীর আগ্রহ অধিক বেড়ে যাওয়ার জন্য, স্বামীর কাছে মহিলাকে সুন্দর লাগার জন্য, তার মধ্যে সে বৃদ্ধি হওয়ার জন্য, স্বামীর কাছ জন্য তার কাছে আকর্ষণ সৃষ্টি হওয়ার জন্য তারা সৌন্দর্য সৃষ্টি করবে, কারুকে দেখানোর জন্য নয়, স্বামীকে দেখানোর জন্য। এবং এই সৌন্দর্য একানা পুরুষের কাছে প্রকাশ করতে পারবে। কোন অবস্থায় মহিলারা তাদের সুন্দর পায়ের যে নূপুর আছে, হাড় আছে, এগুলোকে হাঁটাচলা করার সময় যেন মেরে মেরে না হাঁটে, যাতে করে পর পুরুষ তাদের আওয়াজ শুনে চোখের পায়ের দিকে দেখে। মেয়ের পাও সুন্দর, আল্লাহ সুন্দর করে তাদেরকে বানিয়েছে, কোরআনে করিমে আল্লাহ সেটা উল্লেখ করে দিয়েছেন। মেয়েদেরকে যদি এরকম আকর্ষণ করে সৃষ্টি না করত, পুরুষরা অনেক লক্ষ টাকা দিয়ে তাদেরকে মোহর দিয়ে বিয়ে করে গড়ে নিয়ে যেত না। তাদেরকে এরকম সৌন্দর্য দিয়ে সৃষ্টি করার পেছনে রহস্য হচ্ছে পর্দার ভিতর থাকা পুরুষরা তাদেরকে প্রচুর পরিমাণে মোহর দিয়ে আপন করে নিয়ে যাওয়া। অতএব এই সৌন্দর্য পায়ের মধ্যেও আছে, নূপুরের মধ্যেও আছে, খারুর মধ্যে আছে, আল্লাহ দিয়া সুন্দর আছে, সুন্দর আরও জোড়াইতে পারে, সব জায়েজ। আল্লাহ সুন্দর করে দিয়েছে, মহিলাদেরকে আরও সুন্দর বৃদ্ধি করার জন্য ডেকোরেশন করার নিয়মও আছে, কিন্তু এই ডেকোরেশন করা সুন্দর কারোকে দেখানোর জন্য নয়, আপন স্বামীকে দেখানোর জন্য। অতএব কেহ অতিরিক্ত সুন্দর নিজের মধ্যে সৃষ্টি করলে খারু দিয়ে, নূপুর দিয়ে, পায়ের মধ্যে এই নূপুরওয়ালা খারুওয়ালা পাকে যেন হাঁটার সময় আওয়াজ দিয়ে না হাঁটে, পুরুষের খানে যেন আওয়াজ না যায়। খানে আওয়াজ যাবে, চোখ পায়ে আসবে, খানে আওয়াজ যাবে, পুরুষের চোখ পাই আসবে, পাই আসলে ফেতনায় পড়বে, ফেতনায় পড়লে পুরুষ গুণাগার হবে। তাই মহিলারা তোমরা পুরুষদেরকে গুণাগার বানাইও না,
হাদিসে রসুল বয়ান করেছিলাম, হযরতে ওসামা ইবনে যায়েদের হাদিস, বুখারী শরীফের 21 পারায় হাদিস, বিভিন্ন পারার মধ্যে আল্লাহর রসুলের হাদিস তাকরার হয়েছে, বারবার উল্লেখ হয়েছে। মা তরাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতান আদারু আলা রিজালে মিনান নিসা, এই হাদিসটি আমি যৌতুকের জন্য দায়ী কি? যৌতুক কেন? যৌতুকের জন্য দায়ী কি? বাংলাদেশের মধ্যে যৌতুক হারাম, যৌতুক অবৈধ, যৌতুক দেনেওয়ালা লেনেওয়ালা সবাই দণ্ডনীয় অপরাধী, বিভিন্ন কথাবার্তা আছে, কিন্তু যৌতুক সৃষ্টি হলো কোথায় থেকে এই বিষয়টা বাংলাদেশের জমিনে কেউ আবিষ্কার করে নাই। অন্য দেশে যৌতুক নাই আবিষ্কারের প্রশ্নও নাই, পৃথিবীর কোথাও যৌতুক নাই আবিষ্কারের প্রশ্নও নাই, বাংলাদেশের যৌতুক আছে আবিষ্কারের প্রশ্ন আছে। যৌতুক আসলো কোত্থেকে এই বিষয়ে কেউ হাত দেয় নাই একমাত্র বাংলাদেশে। আমি একটি বই লিখে সমাজকে উপহার দিয়েছি যৌতুকের জন্য দায়ীকে, কেন যৌতুক সৃষ্টি হলো, যৌতুকের অবস্থান সৃষ্টি কোথায় থেকে হলো সেই বিষয়ে আমি লিখেছি, এবং ওই যৌতুক মহিলাদের ফেতনার, মহিলাদেরকে আল্লাহ রসুল বলেছে তোমরা বড় ফেতনা আমার পুরুষের জন্য, মহিলারা বড় ফেতনা পুরুষের জন্য, মহিলাদের ফেতনা এটা পুরুষের জন্য দজ্জালের চেয়ে মারাত্মক ফেতনা, মহিলাদের ফেতনা পুরুষের জন্য দজ্জালের চেয়ে মারাত্মক ফেতনা। রসুলের হাদিস আদর আল রাজাল ইসমে তফজিলের সিগা, আদর আল রাজাল পুরুষের জন্য বড় ফেতনা, আল্লাহর জমিনে রসুল বললেন দজ্জালু ফেতনা, পৃথিবীতে কিয়ামতের পূর্বে আরো অনেক ফেতনা সৃষ্টি হবে, সবগুলো ফেতনা, কিন্তু পুরুষের জন্য মহিলা আরো বড় ফেতনা। আদাররা ইসমে তফজিলের সিগে সুপারলেটিভ ডিগ্রি বলা হচ্ছে, অনেক 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 বড় ফেতনা মহিলারা যুব সমাজের জন্য, যৌতুক এই ফেতনার কারণে সৃষ্টি হয়েছে। আমি সেই যৌতুকের বইয়ে বলেছিলাম মা বোন আজ অনেক গুণ অনেক সুন্দরী রমণীর বিয়ে হয় না যৌতুক দিয়ে বিয়ে হয়, তাও বিয়ের ফোরা বা সারাসারি হয়, কারণ ওই সুন্দরী রমণীর খাসলতার আখলাক ঠিক নাই। বলেছিলাম সেই বইয়ের মধ্যে মা বোন তোমরা তোমাদের ব্যারাকে ফিরে যাও, আল্লাহ তোমাদের একটা ব্যারাক বানিয়ে দিয়েছে, তোমাদের ব্যারাক হচ্ছে ওয়াকন্নাবি বুয়ুতিকুন্নালা তাবাররাজ তাবারুজাল জাহেলিয়াতিল উলা, সেনাবাহিনীর পাবলিক সেক্টরে আসতে পারে না, পাবলিক সেক্টরে সেনাবাহিনী আসলে সেনাদের মূল্যায়ন থাকবে না, দেশ রক্ষা সম্ভব হবে না, আর না হয় এত পুলিশ বাহিনীর প্রয়োজন ছিল না, এতগুলো সেনাবাহিনীকে বসায় বসায় কোরবান্য গরুর মতো বলায় বলে খাবায় খাবায় বসাচ্ছে, ওদেরকে রাখতেছে যে এদের এইদের এই সেনাবাহিনীগুলো সারা বাংলাদেশে ছিটিয়ে ছিটিয়ে দিলে র্যাবের প্রয়োজন নাই পুলিশের প্রয়োজন নাই, কিন্তু এরপরেও পুলিশ আর র্যাব বাহিনী তৈরি করা হচ্ছে, সেনাবাহিনীকে বসায় বসায় ব্যারাকের মধ্যে রাখা হচ্ছে, কারণ এরা বের হয়ে গেলে এদের মূল্যায়ন থাকবে না, এদের শক্তি আর অবস্থান সৃষ্টি যা হওয়ার কথা তা থাকবে না, দেশের মধ্যে বিপদ আপদ আসলে রক্ষা করতে পারবে না, সেজন্য সেনাবাহিনীকে রিজার্ভ রাখতে হয়। আল্লাহর এই জমিনের মধ্যে মহিলাদেরকে আল্লাহ রিজার্ভ রেখেছে। সেনাবাহিনী যেমন ব্যারাক থেকে বাইর হইলে সামরিক শাসন হয়ে গেলে সারা পৃথিবী তা গ্রহণ করবে না, দেশের স্থিতিশীলতা থাকবে না, মহিলাদের ব্যারাক হচ্ছে গড়, ওই ব্যারাক থেকে তখন তারা বের হয়ে যাবে, তখন পৃথিবীর পুরুষের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে, সমাজ দরহম বরহম নষ্ট বিভক্ত এবং ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বলেছে তোমরা গড়ের মধ্যে থাকো, এটা তোমাদের ব্যারাক। সেনাবাহিনী যেমন প্রয়োজনে বের হতে হয়, মহিলারা গড় থেকে প্রয়োজনে বের হবে, তাও পর্দার সাথে বের হবে, লোকালয়ে মহিলাদের আসা নিষেধ, কেন? যৌতুক সৃষ্টি হবে, এই জন্য যৌতুক সৃষ্টি হবে, এই জন্য যৌতুকের জন্য পুরুষকে সবাই দাবি করে, আমি পুরুষকে নয় সাথে মহিলাদেরকে দাবি করেছি, বলেছি মারা তোমরা তোমাদের বারাকে ফিরে যাও, তোমরা তোমাদের বারাকে যখন ফিরে যাবে কোরআনে করিম মতো তোমাদের যখন হায়াতের অনুসরণ হবে, প্রত্যেকটা নারী সম্মানিত এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে, আর সুন্দরী রমণী নয়, তোমরা বারাকে যাও, খালো খালো মেয়েকেও এই দেশের পুরুষরা অসংখ্য মোহর দিয়ে পর্দার সাথে গড়ে উঠাইয়া নিবে। আজ থেকে 30 বছর পূর্বেও খালো সংক্রান্ত পরিবারের মেয়ে অনেক দামি ছিল, এখন যেই চাই বলে যে মেয়ে কেমন লাগবে, বেশি সুন্দরের প্রয়োজন নাই, লাইটের মতো হইলে হবে, লেখাপড়া বেশি দরকার নাই, ডিগ্রি পাস করলে হবে, এই এই যোগ্যতা এখন চাওয়া হচ্ছে। আরেক সময় খানদানি একটা নেককার মেয়ে মানুষ অন্বেষণ করত,
প্রমাণ আছে অনেক কালো কালো মেয়ে যেগুলো এই জমানায় কেউ বিয়ে করবে না, সে জমানায় সে কালো মেয়ে বিয়ে করে সুন্দর সংসার করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, অনেক প্রমাণ বাংলার জমিনে আছে। এখন সুন্দরী রমণী ছাড়া বিয়ে হচ্ছে না। তাই মাদেরকে বলেছিলাম, মা তোমরা ব্যারেকে ফিরে যাও, তোমাদের প্রচুর সম্মান বেড়ে যাবে, তোমাদের ইজ্জত বেড়ে যাবে, তোমাদের কদর আর দাম মূল্য বেড়ে যাবে, তোমাদের মোহর দিয়ে তোমাদেরকে ইজ্জতের সাথে গড়ে নেওয়া হবে। আজ মা বোনরা ব্যারেকে যাচ্ছে না, সেজন্য আজ আমাদের দেশে যৌতুক সৃষ্টি হয়েছে। যৌতুকের বই আমি সেগুলো থন্ন থন্ন করে কে কে দায়ী যৌতুকের জন্য সবাইকে আমি চিহ্নিত করে দোষারোপ করেছি, তাদেরকে আমি দোষ তাদের গায়ের উপর চড়িয়ে দিয়েছি, এমনকি আলেমদেরকে পর্যন্ত দোষারোপ করেছি। যৌতুক সৃষ্টি হওয়ার পেছনে আলেমরাও দায়ী। আজ আলেমরা যদি ক্লাবে যায় যৌতুকের খানা না খাইতো, এই দেশে এতগুলো ব্যাঙের ছাতার মতো ক্লাব সৃষ্টি হতো না। যৌতুকের খানা হারাম, এ কথা, যৌতুক যেমন হারাম যৌতুকের খানাও হারাম। আলেমরা যদি এক ব্যক্তিকে হারামকে হারাম জেনে সুদের মতো বর্জন করত, এই দেশের মানুষ সুদ খাইলেও গোপনে খায়, প্রকাশ্য খায় না, কিন্তু যৌতুকের খানা প্রকাশ্য হয়, কারণ আলেমরাও খায়। হারাম খানা আলেমরা খায়, এই জন্য যৌতুকের হারামের খানা প্রকাশ্য প্রতিষ্ঠা হয়ে গেছে, ক্লাব সৃষ্টি হচ্ছে, এই জন্য আলেমরাও দায়ী। তাদেরকে আমি ওই ক্লাব ওই বইয়ের মধ্যে দোষারোপ করেছি, যৌতুকের জন্য আলেমরাও দায়ী, আমি কারোকে ছাড় দিই নাই। একইভাবে নারীদেরকে আল্লাহ রসুল যে বলেছেন তারা মরত, রসুল বলেছেন নারীরা মারাত্মক ক্ষতিকর পুরুষের জন্য। কোন নারী বেফর্দা নারীরা বড় ভয়ঙ্কর ফেতনা, এদেরকে ফর্দার সাথে তাকার জন্য বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা নূর শরীফের মধ্যে 31 নম্বর আয়াতের শেষে, যখন বলা হলো তাদের সৌন্দর্যগুলো যেন প্রকাশ হয়, এই উদ্দেশ্যে যেন রাস্তার মধ্যে পা মেরে মেরে টিক টিক করে এমন জুতা পরে, হিলের জুতা, যেগুলো রাস্তা দিয়ে হাঁটার সময় যেন ঘোড়া হাঁটতেছে টক টক করে, আর পুরুষ রাতের দিকে তাকায় আর তাদের সৌন্দর্যগুলো চোখে পড়ে, পুরুষরা ফেতনার মধ্যে নিমজ্জিত হয়, পুরুষ যুবক বাহিনী ফেতনার মধ্যে নিমজ্জিত হয়। সেই বিষয়ে আমি কোরআনে করিমের আজকে সূরা আহজাব শরীফের 59 নম্বর আয়াতে করিমে তেলাওয়াত করেছি, মহিলাদের আওয়াজ সতর, আওয়াজ পর্দা করতে হবে, কারোকে দেখানো যাবে না। অতএব এই আওয়াজের বিষয়ে সূরা তাফসীরে কবীর শরীফের একটি কথা গত জুমার মধ্যে আপনাদের খেদমতে পেশ করেছিলাম যে নারীদের আওয়াজ এটাও ডাকতে হবে, এটাকেও সীমাবদ্ধের মধ্যে রাখতে হবে, এটা বড় করে বলা যাবে না, পরপুরুষকে এটা উপস্থাপন করা যাবে না। এই বিষয়ে আমি আরেকবার বলেছিলাম, সালাম দেওয়ার ক্ষেত্রে নারীরা কোনো বেগানা পুরুষকে সালামও দিবে না, নারীরা বেগানা পুরুষকে সালাম দেওয়া না জায়েজ, বেগানা পুরুষ সালাম দিলে ওয়ালাইকুম সালাম আওয়াজ করে বলাও না জায়েজ। এই বিষয়ে সালামের আলোচনায় একবার আপনারা তো শুনেছিলেন, তাফসীরে কবীরের মধ্যে বলা আছে ওয়াইজা কানা ইসমাউ সাওতে খালখালিল আজানিবি হারামান, জোতার আওয়াজ যদি বেগানা পুরুষকে শোনানো হারাম হয়, জোতার আওয়াজ যদি বেগানা পুরুষকে শোনানো কোরআনের ভাষায় হারাম হয়, কানা রফু সাওতাহা বিহাইসু ইসমাউল আজানিবা কালামু হারামান বিতরিকিল আওলা, স্পষ্ট ভাষায় তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীর এ কিতাবের মধ্যে বলে দিচ্ছে, যদি জোতার আওয়াজ মহিলারা কোনো বেগানা পুরুষকে শোনানো হারাম হয়, যদি হারুর আওয়াজ নুহুরের আওয়াজ বেগানা পুরুষকে জোতা ফায়ের আওয়াজ শোনানো যদি হারাম হয়, কান রফু সাওতাহা মহিলাদের আওয়াজ বলন্দ করা বড় করা, বেহাইসু ইসমাউলা জানে বেগানা পুরুষের শুনে মতো আওয়াজ বলা, কালামুহা হারামান, এটা অবশ্যই অবশ্যই বুঝাচ্ছে হারাম হারাম হারাম। যেখানে জোতার আওয়াজ কারুকে শোনা, খারুর আওয়াজ শোনা হারাম হলে আল্লাহর কোরআনের ভাষায় তো মুখের আওয়াজ তো আরো মিষ্টি, মুখের আওয়াজ আরো আকর্ষণীয়, এটা তো অবশ্যই হারাম। লিয়ান্না সৌতা নফসাহা, কারণ জুতার আওয়াজে মানুষকে যে ফেতনায় ফসায়, জুতার আওয়াজ একজন যুবককে, মহিলাদের জুতার আওয়াজ খারুর আওয়াজ একজন যুবককে যে ফেতনার মধ্যে নিমজ্জিত করবে, তার সেয়ে একজন মহিলাদের মুখের কণ্ঠ সুন্দর সুমিষ্টি বাসা আকরাবুলাল ফিতনাতে অধিক অধিক ফেতনা ফসা প্রদানকারী, অধিক ফেতনায় নিমজ্জিতকারী, মিন সাউতে খালখালহা, খারু এবং জুতার আওয়াজের সেয়ে, খারুর আওয়াজের সেয়ে মহিলাদের আওয়াজ পুরুষ আরবে ফেতনায় ভরবে। সেজন্য জুতার আওয়াজ খারুর আওয়াজের ফেতনার কারণে যদি
এটা বেদনা পুরুষকে শোনানো হারাম হয়, তাই মুখের আওয়াজ শোনানো আরো অধিক ভাবে হারাম, যেহেতু মুখের আওয়াজ আরো ভয়ঙ্কর ফেতনা সৃষ্টিকারী। বলে জালিকা কারিহু আজান নেশা, সেই জন্য সমস্ত মুহাদ্দিসিন ফুকায়ে কেরাম মহিলারা আজান দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে। মহিলাদের আজান, মহিলাদের কেরাত শুনে বড় করে আওয়াজে, মহিলাদের আজান, মহিলাদের একামত, মহিলাদের নাক, মহিলাদের গান, মহিলাদের হামদ, মহিলাদের গজল কোন অবস্থায় বেগানা পুরুষকে শোনানো যাবে না। যদি শোনানো না যায় তাহলে মহিলাদের, বয়স্ক মহিলাদের এই আওয়াজকে ক্যাসেট করে তাও ক্যাসেট শোনানো যাবে না। অনেক মহিলা মাদ্রাসা আছে, তারা বড় বড় মহিলাদের গজলের অনুষ্ঠান করে আর পুরুষদেরকে শোনানোর ব্যবস্থা করে। আমি মনে করি এই সমস্ত আলেম মহিলা মাদ্রাসার নামে দেশের মধ্যে ইসলামের কলঙ্ক সৃষ্টি করেছে। না কোরআন বুঝেছে, না সুন্নতে রাসূল বুঝেছে, না ফেকা ফতোয়া তারা বুঝে। একজন মহিলা কখনো তার গজল পড়তে পারবে না। হ্যাঁ, ছোট ছোট জাওয়ারি যাদেরকে বলা হয় নাবালেগা শিশু, এরা শিশু, ছেলে আর মেয়ে এক সমান, ওরা বলতে পারবে, ওদের গান পুরুষরা শুনতে পারবে, নবীর জমানায় সেগুলো চলতো। কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা, এদের কণ্ঠ, এদের কণ্ঠ কোনো অবস্থায় না তো বলা যাবে না, এদের কণ্ঠ বেগানা পুরুষকে শোনানো যাবে না। তাই বেগানা পুরুষের সামনে এদের গজল তেলাওয়াত করা, না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা, কোরআনে কারীমের কেরাত তেলাওয়াত করা কোনো অবস্থায় তাদের জন্য জায়েজ নয়। শুধু এমন কথা, প্রেমের আলাপ হারাম নয়, গজলের গজল হারাম, না তো রাসূল হারাম, এবং তাদের কোরআনে কারীমের কেরাতের তেলাওয়াত করা প্রকাশ্যভাবে হারাম। যেহেতু আওয়াজ কোরআন তেলাওয়াতের জন্য এটা মকরু, কোরআন তেলাওয়াতের মধ্যেও এটা ফেতনা, নাত রসুলের মধ্যে ফেতনা, গজলের মধ্যে ফেতনা, খতার মধ্যে ফেতনা। অতএব কোন অবস্থায় একজন মহিলা সে গানও গাইতে পারবে না, প্রকাশ্যে বেগানা পুরুষের সামনে গজলও গাইতে পারবে না, নাত রসুলও তেলাওয়াত করতে পারবে না। এই মশলাগুলো সমাজের মধ্যে হয়তো 109,000-109,00,000 মধ্যে দেশের পাঁচজনও জানে কিনা সন্দেহ। কোরআন কোথায় শুনবে, বয়ান কোথায় শুনবে, সত্যিকার কোরআন আর হাদিসের বয়ান কোথাও তো নাই। সবাই তো লোক দেখানো আর লোক শোনানো, মানুষকে খুশি করার বয়ানাত চলছে। আসুন, শিখুন, বসুন, তালিমে আসুন। এখন কোরআনের দরস চলতেছে, কোরআনের বয়ান, ব্যক্তিগত কোনো বয়ান নয়, যেগুলো আমরা জানি না, জেনে নেওয়া দরকার। একটা মশলা জানার জন্য আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1,000 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব দান করবে। তাই মশলাগুলো জানতেছেন, হাজার হাজার রাকাতের নামাজের সওয়াব আমল নামায় উঠে যাচ্ছে কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমরা আজকে এই কোরআনের আয়াত দিয়ে বুঝে গেলাম, নারীদের কোনো আওয়াজ ফর পুরুষ শুনতে পারবে না, নারীদের কোনো আওয়াজ ফর পুরুষ শুনতে পারবে না। এই বইয়ের মধ্যে আমি লিখেছি, অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে নারীদের আওয়াজ বেগানা পুরুষের কাছে হারাম হয়। এবার মোবাইলে যারা কথা বলে, এই নারী, এই নারীরা আমাদের মা বোনরা, এই মোবাইল ব্যবহার করা জায়েজ আছে কিনা স্পষ্ট ভাষায় আমি বলে দিয়েছি, কোন অবস্থায় জান্নাতি রমণী মোবাইল ব্যবহার করতে পারবে না। যে মহিলা জান্নাতি হতে চায় সে কোন অবস্থায় মোবাইল ব্যবহার করতে পারবে না, বিশেষ করে যারা অবিবাহিতা, বিশেষ করে যারা বয়স হয়নি বা ফেতনার সম্ভাবনা আছে, এই সমস্ত নারীদের কোন অবস্থায় মোবাইল হাতে নেয়া ব্যবহার করা কোন অবস্থায় শরীয়ত সাপোর্ট আর সমর্থন করে না। আজকে কোরআনে করিমের আয়াত করিমা সূরা হিজাব শরীফের 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তাহলে আমরা নারীদের আওয়াজ, এটার বিধিবিধান সম্পর্কে পরিষ্কার হয়ে গেলাম। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন ফেসবুকে করবেন, না হয় তালিয়ার মধ্যে আপনার প্রশ্ন পাঠিয়ে দিবেন, না হয় নিজে আসবেন। এই বিষয়ে আরও যে কোনো প্রশ্ন থাকবে, বিবিধ কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। মহিলাদের আওয়াজ কোন অবস্থায় নিরাপদ নয় পুরুষের জন্য, তাই বেগানা পুরুষকে যেই পন্থায় শোনানো হবে সমস্ত পন্থাগুলো হারাম পন্থা। কোন অবস্থায় মহিলারা আপন আওয়াজ পর পুরুষকে শোনাইতে পারবে না। কোরআনে করিমে সূরা হিজাব শরীফে আল্লাহ রসুল নারীদের, আল্লাহ রসুলের উপর নারীদের বিধিবিধান প্রণয়ন করে সূরা হিজাব শরীফে আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় রসুল, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, পৃথিবীর সমস্ত নারী সমাজের জন্য নারী বিধান আলোচনা করতে করা হচ্ছে। রসুলকে বলতেছেন, আপনি বলে দিন, লে আজওয়াজিকা, আপনার স্ত্রীগণকে, উম্মুল মুমিনিনদেরকে, সমস্ত পৃথিবীর মুমিনদের মাজানদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যা সন্তান আছে তাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যারা ইমানদারের ঘরে কন্যা আসবে সমস্ত কন্যা সন্তানকে বলে দিন।
রসুলকে বলতেছে, কিন্তু আইন হচ্ছে নারীর আইন। আল্লাহ রসুলকে আল্লাহ নির্দেশ দিচ্ছে নারীর আইন বলে দেওয়ার জন্য। রসুল পুরুষ ছিলেন, আয়াত পুরুষের উপর নাজিল হচ্ছে, বিধান হচ্ছে নারীর। অতএব আমার বয়ান পুরুষের কাছে, বিধান হচ্ছে নারীর, কারণ নারীদেরকে পুরুষরা আপনারাই চালাবেন। বলা হচ্ছে তোমার আপনার স্ত্রীকে বলে দিন, আপনার কন্যা সন্তানদেরকে বলে দিন, সারা পৃথিবীর নারী সমাজকে বলে দিন, ইউদিনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে তারা যেন নিজেকে ডেকে বের হয়। তারা মাথার উপর থেকে উন্না ফেলে দিবে, ঘরে হোক বাইরে হোক সবসময় মাথায় উন্না দিয়া, এই আয়াত থেকে প্রমাণিত। ঘরের মধ্যে উন্না দিবে, বাইরে উন্না দিবে, তারা উন্না মাথার উপর থেকে ফেলে দিবে। তাদের বক্ষদেশের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানবতার খাদ্যের কারখানা খুলে দিয়েছে, এর মধ্যে যেমন উপকার আছে তেমনি পৃথিবীর যুব সমাজের জন্য ফেতনা আছে। তাই সব ফেতনা এবং উপকারগুলোকে ডেকে রাখার জন্য, আল্লাহর নিয়ামতকে সংরক্ষিত করার জন্য আল্লাহ পাক বলে দিলেন যে তাদের মাথার উপর থেকে উন্না যেন নিজের বুকের উপর বক্ষের উপর যেন ঢেলে দেন, এবং এমনভাবে ঢেলে দিবে জালিকা আপনা ইউর আপনা, যাতে তাদেরকে কেউ চিনতে না পারে। রাস্তায় যখন বের হবে এমন পর্দা করবে যে পর্দার কারণে তাদেরকে কেউ চিনতে পারবে না। জালিকে আপনা ইউর আপনা, আপনা দনিয়ুন থেকে দুনুকবুন থেকে নয়, হয়তো অনেক মুফাসসির তাফসীর করেছে দুনুকবুন, না না দনিয়ুন থেকে, তারা আইয়ুর আপনা ইউফরা ইউর আপনা, সেনা থেকে অনেক দুরাবস্থান করবে। কোন পুরুষ তাদেরকে এরকম দেখে ফেললে চিনতে পারবে না, না বাবা কন্যা চিনবে, না স্বামী স্ত্রী চিনবে, না ভাই বোন চিনবে, কোন পরিচয় চিনে থাকবে না, না লম্বা না বেটে চিনবে, না লাল না কালো চিনবে, না ফর্সা না কুস্ত্রী চিনবে, নাকি মোটা না তাজা চিনবে, না বৃদ্ধ না যুবতী চিনবে, যখন চিনে যাবে না ফলায়ু যায় না, আর কোন পুরুষ কোন যুবক তাকে উত্তপ্ত করবে না, ইভিটিজিং করবে না, মা বোনদেরকে আর হস্ত দিবে না, ইজ্জতের সাথে সমস্ত মানব তাদেরকে দেখবে আর সম্মান করবে, ইব্রিজিং করবে না। এই আইন যখন নারীরা মেনে যাবে, এই আইন মোতাবেক কোরআন সুন্নাহর জিন্দেগি যখন না মাবুনরা করবে, ওয়াকান আল্লাহু গফুরান রহিমা, আল্লাহ মাবুনদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। জান্নাতি রমণী হতে চাইলে এই আয়াতকে মানতে হবে, এমন পর্দা করতে হবে যে পর্দায় পুরুষটা তাকে চিনতে যেন না পারে। সিকন মোটা এবং লম্বা না বেটে, হ্যাঁ ফর্সনা কালো, সিনার সুযোগ থাকবে না। এই আয়াত থেকে বোঝা গেল সিনা যায় না এমন পর্দা করতে হবে। বডি ফিটিং পর্দা, সিপসিয়ে পর্দা, সমকানো জুলকানো জলকানো পর্দা, এম্বটাইরি করা পর্দা, এগুলো শরীয়তের পর্দা নয়। এবার চিন্তা করুন আপনার আর আমার মা বোনের ঘর, আমাদের ঘরের মধ্যে শরীয়ত আছে কিনা। কোরআন আল্লাহ বলে কি আমাদের শরীয়তকে আমরা কিভাবে চালাই, বোরকা পরাইলাম কিন্তু সেই বোরখার মধ্যে আমরা ডেকোরেশন করতে শুরু করলাম, এম্ব্রয়ডারি করে আমরা তার সৌন্দর্য বৃদ্ধি করতে লাগলাম। সৌন্দর্য দেখার জন্য বলেছে এই বোরখা দ্বারা সৌন্দর্য দেখা হবে না, পর্দা হবে না, এই বোরখাকে পর্দা বানাতে হলে আবার সেই বোরখার উপর আরেকটা বোরখা পরতে হবে, হারোহাজ্য থাকলে আরেকটা পরতে হবে, হারোহাজ্য থাকলে আরেকটা পরতে হবে। তার মানে হারোহাজ্য যতক্ষণ শেষ হবে না, সুন্দর রূপ দেখা যতক্ষণ শেষ হবে না, ততক্ষণ পর্দা হবে না। পর্দা করার জন্য আবার কোন রকমের হাস্তারা পর্দা তার গায়ের উপর দিতে হবে। অতএব এবার বুঝে যান শরীয়তের কোরআনে যা বলেছে পর্দা, সেই পর্দা আমাদের মা বোনদের হয়তো কোথাও দেখা যাচ্ছে না। পর্দার মধ্যে আগের জমানায় আমাদের মা দাদিরা দেখেছেন তারা এমন ভাবে বোরখা পরত, সে যেই বোরখার মধ্যে কোনো কারুকার্য ছিল না, উপরে একটা নিচে আর একটা এমন বোরখা ঢেলে দেওয়া হতো, ছেনার কোনো উপায় তাদের মধ্যে ছিল না। এক জমানা ছিল যারা রাত্রে চলাফেরা করত, তাও স্বামী হাঁড়ি হাঁড়িকেন নিয়ে অনেক আগে থাকত, আর পেছনে অন্ধকারের মধ্যে আমাদের মা দাদিরা একটা সাথী নিয়ে রাস্তার এক পার্শ্ব হয়ে অন্ধকার দিয়ে চলত, লাইট আর হাঁড়িকেন থাকত পুরুষের হাতে, রাত্রে চলাফেরা করত। কত জান্নাতি একটা জীবন ধারণ আমাদের মা দাদিদের মধ্যে ছিল। আর সেই মা জাতির পরিবেশ কোথায়? তাই তো নারী আজকে অসম্মানিত, তাই তো নারী আজকে লাঞ্ছিত বঞ্চিত দীক্ষিত। মা বোন দীক্ষার লাঞ্ছনা থেকে মুক্তি পেতে চাইলে কোরআনের পথে আসুন, জান্নাতের পথে আসুন, জান্নাতিল মনে হয়ে যান, আল্লাহর জমিনে আপনাদের সম্মান প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কিন্তু আজ আমাদের মা বোনকে বুঝাবে কে?
বুঝানোওয়ালাও তো কেউ নাই। এই কোরআনকে তো বোঝানো হলে 100 জন নারীকে বোঝানো হলো তো 50 জন জান্নাতের পথে আসার সুযোগ হতো। তাই এই বইটা গ্রহণ করুন এবং আপন কন্যা সন্তানদেরকে আপনারা পড়তে দিন। তারা যদি আপনার কাছে ডেকোরেশনওয়ালা বোরখা না খুঁজে তাহলে আপনি মুক্তি হবেন, আর না হয় আপনাকে হাবাস্তা কাহিল করে আপনার কাছ থেকে ডেকোরেশনওয়ালা আকর্ষণীয় বোরখা নিয়ে যাবে। নিজেও গুণগার হলেন, মা জাতিকেও জান্নাতের থেকে আপনি জাহান্নামী বানিয়ে দিলেন। বাসার একমাত্র উপায় কোরআনের চর্চা শুরু করুন, তালিম দিয়া শুরু করুন ঘরের মধ্যে। এইভাবে বইগুলো আপনারা পাঠ করে নিজেই চর্চা করুন, নিজেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের চর্চা শুরু করে দেন। এইগুলো থেকে আমি যা আপনাদের খেদমতে পেশ করেছি মন গড়া কোনো বয়ান নাই, কোরআন থেকে এই বয়ান আপনাদের খেদমতে উঠাইয়া দিলাম। এগুলো আপনারা নিজেও পাঠ করবেন। মানুষের প্রত্যেকে আপন আপন ঘরে যখন আপন কন্যা সন্তান নিয়ে তালিমের মাহফিল করবে, বুঝাবে, শিখাবে, তখন আমাদের ঘর ঘর প্রত্যেক ঘরের মধ্যে কোরআনের একটি সমাজ কায়েম হবে, পর্দার সমাজ কায়েম হবে, হারানো মহিলাদের ইজ্জতবাদ প্রতিষ্ঠা হবে, আমাদের মা বোনরা সম্মানী হওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে। তাই সবার সর্বস্তরের জনগণের কাছে এই কোরআন আর হাদিসের বয়ান পৌঁছানোর পন্থা জান্নাতির মনিকে এই বইটাকে আমরা প্রচার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, সোহাবুল আমিন, যারা সুন্নত পড়নি সুন্নত আদায় করে নিলেন।